নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমাদের হিন্দুদের ১২ মাসে ১৩ পার্বণ লেগেই রয়েছে। এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশজুড়িতে পালিত হয় জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিকে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয়। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী। এই বছর জন্মাষ্টমী পড়েছে ২৬শে আগস্ট ২০২৪। পরের দিন অর্থাৎ ২৭শে আগস্ট নন্দোৎসব পালন করা হয়ে থাকে। এবছর ২৬শে আগস্ট ২০২৪ সোমবার অষ্টমী শুরু হচ্ছে। অষ্টমীর মুহূর্ত শুরু হচ্ছে রাত্রি ৩টে ৩০ মিনিটে এবং অষ্টমী মুহূর্ত শেষ হচ্ছে ২৭শে আগস্ট ২০২৪ রাত্রি ২টো ২০ মিনিটের মধ্যে। তা আপনারা এর মধ্যে পুজো সম্পন্ন করে নিতে পারেন। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ছোট্ট অবতার নারগোপালকে অভিষেক করানো হয় পঞ্চামৃত দ্বারা। তাকে সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়, নতুন জামাকাপড় পরানো হয়, দোলনায় তারপরে বসানো হয়, তার সামনে নানাবিধ ভোগ নিবেদন করা হয়ে থাকে। আর নারগোপালকে জন্মাষ্টমীতে বিশেষভাবে ৬৬ ভোগ নিবেদন করা হয়ে থাকে। তবে সবাই তো ৬৬ ভোগ নিবেদন করতে সক্ষম নয়, তাই অনেকেই শুধুমাত্র মিশ্রি, মাখন, তালের বড়া, মালপোয়া প্রভৃতি নারগোপালের উদ্দেশ্যে দিয়ে থাকেন। আজকে আপনারা জন্মাষ্টমী বাড়িতে কীভাবে সহজ উপায় পালন করতে পারেন আর শ্রীকৃষ্ণের কীভাবে অভিষেক করতে পারেন নারগোপালের ছোট্ট রূপকে, সেটাই দেখাবো। আর তাকে কীভাবে শৃঙ্গার করাবেন আর সকালবেলার বাল্য সেবাটা কীভাবে দেবেন সেটা এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তাই আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নারগোপালের সমস্ত শৃঙ্গারের দ্রব্য, ফুল, সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন নারগোপালরা সবাই বসে রয়েছে অভিষেকের জন্য। আমার বাড়িতে ৩টি নারগোপাল অধিষ্ঠিত রয়েছেন, আরেকটি নারগোপাল এটি আমাদের ননদের, আজকে সেও এসেছে আমাদের বাড়িতে, তাই আজকে তারও অভিষেক করানো হবে। আর এখানে অভিষেক সামগ্রী রয়েছে দুধ, ঘি, মধু, মিছরি আর কাঁচা হলুদ। আজকের দিনে নারগোপালকে কাঁচা হলুদ দিয়ে অভিষেক করানো হয়ে থাকে, গোলাপ জল, অগুরু, সমস্ত কিছু, আর তুলসী পাতা তো রয়েছেই। এখানে দেখতেই পাচ্ছেন ছোট বড় সমস্ত গোপাল সোনারা সুন্দরভাবে বসে রয়েছে। এরপর আমরা অভিষেকের জন্য পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। এখানে দুধ রয়েছে, মধু তার মধ্যে দিয়ে দিলাম। আপনারা আলাদা আলাদাভাবে অভিষেক করতে পারেন, তবে পঞ্চামৃত তৈরি করে অভিষেক করাই সবথেকে শ্রেয়। এখানে মধু দিয়ে দিলাম আমরা, দুধ দিয়ে নিয়েছি ১ ঘটি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দই, শর্করা আপনি চিনি বা মিশ্রি নিতে পারেন, মিশ্রি গোলা জল, আর এখানে রয়েছে ঘি, সমস্ত কিছু দিয়ে দিলাম আমরা এই দুধের মধ্যে। এরপর আমরা দিয়ে দিচ্ছি শর্করা মিশ্রিত জল, আলাদাভাবে তৈরি করে রেখেছিলাম। এই যে আমাদের পঞ্চামৃত তৈরি হয়ে গেল। এরপর এর মধ্যে একটুখানি গঙ্গা জল মিশ্রিত করে দিলাম। এরপর এই পঞ্চামৃত দ্বারা আমরা গোপালদের অভিষেক করাবো। এখানে সবার প্রথমে আমার এই গোপাল সোনাটি, এই গোপাল সোনাটির নাম হচ্ছে গোপালা, আর ওর সবার প্রথমে অভিষেক করাচ্ছি, যেহেতু সবার থেকে বড়। কাঁচা হলুদ দিয়ে ওর অভিষেক করাচ্ছি। জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। নন্দগোপালকে সকলে বাড়ির আদরের ছোট্ট শিশুর মতো মনে করেন, তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয়ে থাকে আর তাকে সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়ে থাকে, যেইভাবে আমরা ছোট্ট বালকদের শৃঙ্গার করে থাকি। নতুন জামা, নতুন গয়নাগাটি, বাসি, বিভিন্ন রকম খেলনাও অনেকে দিয়ে থাকেন। এইভাবে সুন্দর করে আজকের দিনে আমরা তাদের সাজিয়ে তুলি এবং তাদেরকে আজকে আমরা দোলনায় দোল খাওয়াই। আর যারা দোলনায় দোল খাওয়া না পারেন, তারা সিংহাসনটাকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নেন। এখানে দেখতেই পাচ্ছি সমস্ত গোপাল সোনা, এই যে আমার ছোট্ট গোপাল সোনা, ওর নাম হচ্ছে কৃষ্ণা। আর আমার ননদের বাড়ি যে গোপাল সোনাটি, ওর নাম হচ্ছে গোপু সোনা। তাই এখানে সবাই দেখতে পাচ্ছেন গোবিন্দা, গোপালা, গোপু সোনা, কৃষ্ণা সবাই একসঙ্গে হলুদ মেখে নিল। এরপরে পঞ্চামৃত দ্বারা ওদের অভিষেক করাচ্ছি আর এই মন্ত্রটি পাঠ করছি। ওম যজ্ঞায়, যজ্ঞেশ্বরায়,
যজ্ঞপতয় যোগসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ঈদং স্নানিয়ং নমো শ্রী গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি বলতে বলতে আমরা পঞ্চামৃত দ্বারা গোপালদের অভিষেক করাব। আর আপনি যদি এই মন্ত্রটি না বলতে পারেন তাহলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি বলেও আপনি গোপালদের অভিষেক করাতে পারেন। এইভাবে আমরা একে একে সব গোপালদের অভিষেক করাবো পঞ্চামৃত দ্বারা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। দেখতেই পাচ্ছেন আমার কৃষ্ণা, গোপালা, গোবিন্দা আর গোপসোনা সবার আমি অভিষেক করিয়ে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর তারপরে আমরা শুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা অভিষেক করে নেব। গোপালকে সাধারণত শুদ্ধ জল দ্বারাই অভিষেক করানো হয়ে থাকে, কারণ গোপালকে যেহেতু আমরা সন্তানরূপে পূজিত করি তাই সন্তানকে যেভাবে আমরা স্নান করিয়ে থাকি খুব আদর যত্নের সাথে সেভাবেই আমরা গোপালদের অভিষেক বা স্নান করাবো। আর স্নান করাতে করাতে মাঝে মাঝে গা হাত পাগুলো ভালোভাবে পরিষ্কার করে দেব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকের অভিষেক হয়ে গেল পঞ্চামৃত দ্বারা। এবার বিশুদ্ধ জল দিয়ে আমরা ওদের অভিষেক করিয়ে নিচ্ছি। বেশিরভাগ মানুষই নিত্য গোপাল সেবা করে থাকেন, আর আমরা যারা প্রত্যহ গোপাল সেবা করে থাকি তারা জানি গোপাল সেবায় পরম সুখ ও তৃপ্তি মিলে থাকে। সারা দিন ব্যাপী আমরা অনেক রকম কাজকর্ম করে থাকি, আর সেই কাজকর্মের ফাঁকে কিছুটা সময় আমরা এই নারুগোপালদের জন্য উৎসর্গ করে দিই, আর সেই সময়টা আত্মার পরম তৃপ্তি মেলে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবসময় অন্ধকারের মধ্যে আলো দেখিয়ে থাকেন, সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ দূর করে থাকেন। আর ভগবান গীতায় তাই বলেওছেন, দেরি হবে কিন্তু ঠিক হবে, তুমি যা চাও তাই হবে, মনে রেখো তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়, শুধু অপেক্ষা করো সব ভালো হবে। আর সেই অপেক্ষায় আমরা প্রত্যহ গোপাল সেবা করতে থাকি আর ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করে দিই। এইভাবে জলাভিষেকের পরে আমরা পুষ্পাভিষেক করছি। যারা প্রত্যহ আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন গোপালকে যখনই অভিষেক করাই পুষ্পাভিষেক করে থাকি। এখানে কতগুলি গ্যাঁদা ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়েছি, আপনি চাইলে যে কোনো রং বেরঙের ফুল নিয়ে তার পাপড়ি ছিঁড়ে এইভাবে গোপালকে পুষ্পাভিষেক করতে পারেন। ইস্কনের মন্দিরে এই পুষ্পাভিষেকটি দেখতে অপূর্ব সুন্দর লাগে। প্রচুর কিলো কিলো ফুল দিয়ে সেখানে রাধা মাধবের পুষ্পাভিষেক চলে এবং গোপালদেরও পুষ্পাভিষেক চলে। আমাদের হয়তো বাড়িতে সেটা সামর্থ্য হবে না, তবে যেটুকু সামর্থ্য হবে সেইভাবে আপনারা গোপালদের অভিষেক করাবেন এবং পুষ্পাভিষেক করাবেন। এইভাবে আমরা গোপালদের অভিষেক করি না। এরপর আমরা গোপালদের করবো শৃঙ্গার। সুন্দর জামা কাপড়, নতুনত্ব গয়না, বাসি, মুকুট পরিয়ে গোপালকে সুন্দর করে আমরা সাজিয়ে তুলব। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই পুষ্পাভিষেক হয়ে গেছে। এরপর ভালোভাবে ওদেরকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব। সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আমি একটা সাদা তোয়ালে ব্যবহার করি ওদের গা হাত পা মোছার জন্য। আপনি চাইলে গামছাও ব্যবহার করতে পারেন। একে একে বড় থেকে ছোট সবাইকে সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা হলুদ জামা পরিয়েছি। আর জামা পরিয়ে সুন্দর করে সাজগোজ করিয়ে মাথায় পাগড়িও পরিয়ে দিলাম। জন্মাষ্টমীর সময় চেষ্টা করবেন সবসময় নতুন পোশাক গোপালদের জন্য কেনার, নতুন শৃঙ্গার করাবেন, তাহলে গোপালরা খুবই সন্তুষ্ট হন এবং খুশি হয়। কারণ ছোট বাচ্চারা যেরকমভাবে নতুন জামাকাপড় দেখে খুশি হয় গোপালরাও তো ঠিক সেরকমই, তাই ওদের জন্য নতুন জামাকাপড় দিয়ে ওদিনকে ওদের শৃঙ্গার করাবেন। দেখুন আমার গোপালা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর কি অপূর্ব সুন্দর লাগছে, হলুদ মেখে মুখখানা একদম হলুদ হয়ে গেছে। এবার একটা চন্দনের টিপ পরিয়ে দিলাম আর তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতা যদিও শ্রীকৃষ্ণ বা গোপালের চরণে দিতে হয়, চরণে তো আমি দেবই, এখানে একটু বক্ষেও দিয়ে দিলাম তুলসী পাতা চন্দন সহযোগে। আর পারলে ওদের বক্ষে রাধারানীর নাম লিখে দেবেন, তাহলে ওরা খুবই খুশি হয়। এখানে আমি তুলসী পাতা দিয়ে দিলাম। এরপর এই যেই সমস্ত আমার ধাতুর গোপসোনাগুলো ছিল তাদের একটু গোলাপ জল দিয়ে অভিষেক করে নিচ্ছি, কারণ গোলাপ জল দিয়ে অভিষেক করাতে আমি ভুলে গিয়েছিলাম। সুগন্ধি দ্রব্য দ্বারা অভিষেক করালে ওরা খুবই খুশি হয়ে থাকে, তাই গোলাপ জল দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি। এরপর একটু অগুরু দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি। এরপর এদেরও ভালোভাবে মুছে সুন্দরভাবে ওদের শৃঙ্গার করাবো। আমি দেখছি জন্মাষ্টমীর আগেই মনে হচ্ছে
আমার নাড়ুগোপালের শৃঙ্গার পড়াতে হবে, অর্থাৎ অঙ্গরাগ। আস্তে আস্তে দেখছি ঠোঁটের রঙগুলো বেশ উঠে উঠে আসছে, তাই ওদেরকে তাড়াতাড়ি করে অঙ্গরাগ পরিয়ে ফেলতে হবে। আর এই অঙ্গরাগের ভিডিওটি কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে গোপু সোনা রয়েছে, এই গোপু সোনারও অঙ্গরাগ আমি করিয়েছিলাম, আর এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা দেখে থাকবেন। এবার ওকেও সুন্দরভাবে মুছিয়ে নিচ্ছি, আজকে লাল আর হলুদ পোশাকে ওদেরকে সাজিয়ে তুলব। এই গোপু সোনা মামার বাড়িতে বেড়াতে এসেছিল, আর তার জন্য ওর প্রতি আমার একটু বিশেষ আল্লাহ, বিশেষ আদর, ভালোবাসা। ওকে তাই মোছাতে মোছাতে একটু আদর করে নিচ্ছি, কারণ ও আর একদিন বাদেই চলে যাবে। আজকে আমি ওর সেবা করতে পারছি, আবার জানি না কবে অবসর হবে ওর সেবা করার, তাই জন্য মনটা একটু ভারী হয়ে এসছে, তাই ওকে একটু ভালোভাবে আদর করে দিলাম। এবার ওর শৃঙ্গার করব। আর তার আগে আমার এই ছোট্ট কৃষ্ণা যেটা সব থেকে মিষ্টি, তার একটুখানি মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছি এরও অঙ্গরাগগুলো আস্তে আস্তে উঠে আসছে। যেহেতু আমি নিত্য ওদের স্নান করিয়ে থাকি, আর বিশেষ বিশেষ দিনে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করে আসি, তাই এক বছরের বেশি অঙ্গরাগ থাকে না। যতই আমি উপর দিয়ে পলিশ করে দিই বা কিছু করে দিই, লেকার মেরে দিই, কিন্তু এক বছরের বেশি সত্যি কথা বলতে অঙ্গরাগগুলো টেকে না। তাই যারা বাড়িতে অঙ্গরাগ করতে পারেন তাদের তো খুবই ভালো, তবে চেষ্টা করবেন যে গোপালদের দই দুধ ঘি মধু একটুখানি কম ব্যবহার করার। যত কম ব্যবহার করবেন তত বেশি দিন অঙ্গরাগগুলি টিকবে। কিন্তু যেহেতু আমার একটু অভ্যাস আছে পূর্ণিমার দিন বা বিশেষ বিশেষ তিথিতে ওদের পঞ্চামৃত দ্বারা অভিষেক করানোর, আর বৃহস্পতিবার করেও আমি পঞ্চামৃত দ্বারা অভিষেক করে থাকি, যেহেতু মা লক্ষ্মীর আমি বৃহস্পতিবার দিন অভিষেক করাই, তাই গোপালদেরও করি। আমার গোপালরা কিন্তু এক বছরের বেশি অঙ্গরাগ করে থাকতে পারে না, তাই প্রত্যেক বছর বছর আমার ওদের অঙ্গরাগ করাতে হয়। এই যে সুন্দর পোশাক পরিয়ে দিলাম, এবার কানের দুল হার সমস্ত গয়নাগাটি আস্তে আস্তে পরিয়ে দেব। যেহেতু শ্রীকৃষ্ণের জন্মতিথি বা আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে, আর সেই উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে হরিনাম সংকীর্তন নামযজ্ঞের আয়োজন করা হয়ে থাকে। ভক্তরা সেদিনকে সারা দিনব্যাপী শ্রীকৃষ্ণের আরাধনা ও পুজো করে থাকে, আর হরিনাম জপ করতে থাকেন। আর এই পুজোতে আমাদের কী কী উপকরণ প্রয়োজন, তা হলো ফুল, ফল, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, আতপ চাল, এই সমস্ত। আর ভোগ তো ভগবানকে আপনারা নিবেদন করতেই পারেন, এইখানে 56 রকম ভোগ নিবেদন করার নিয়ম আছে, কিন্তু যারা সেটা পারবেন না তারা ভগবানকে লুচি, সুজি, মালপোয়া, তালের বড়া, তালের ক্ষীর, এগুলো অবশ্যই নিবেদন করবেন। তবে নাড়ুগোপাল সবথেকে সন্তুষ্ট হন মাখন আর মিছরির ভোগে, যেটা বাল্যসেবাতে আমরা দিয়ে থাকি। আর এখানে সকালবেলা আমরা যেভাবে অধিবাস করাচ্ছি, তারপরে কীভাবে বাল্যসেবা দেবো সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে সমস্ত শৃঙ্গার দ্রব্য দিয়ে ওদের সুন্দর করে আমরা শৃঙ্গার করিয়ে দিচ্ছি। তবে জন্মাষ্টমীর উপবাসের আগের দিন অবশ্যই নিরামিষ খেয়ে সঞ্জন পালন করবেন। আর যারা 12টার সময় শ্রীকৃষ্ণের বা গোপালের পুজো করবেন তারা সারাদিন ব্যাপী উপবাস করবেন এবং হরির নাম জপ করতে থাকবেন, কীর্তন শুনতে থাকবেন, এই সমস্ত করবেন। আর যারা সন্ধেবেলা পুজো দিতে চান তারা সন্ধে অবধি উপবাস করবেন, আর যারা উপবাস করতে একেবারেই অক্ষম তারা ফলাহার করে আপনারা পুজো করতে পারেন। এমনিতে জন্মাষ্টমী উপবাস রাত্রি 12টা অবধি সকলে করে থাকেন, তবে বারবার করে বলছি যাদের উপবাস পালনের সমস্যা রয়েছে, অসুস্থ বা তারা না খেয়ে থাকতে পারে না, অভুক্ত অবস্থায় থাকতে পারে না, তারা অবশ্যই দুপুর 12টার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেয়ে নিতে পারেন। দেখুন, এইভাবে আমার সব গোপাল সোনাদের সুন্দর করে শৃঙ্গার করে দিলাম, মাথায় এবার পাগড়ি পরিয়ে দিচ্ছি সবাইকে, কি অপূর্ব সুন্দর লাগছে। আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আমার গোপাল সোনাদের সাজ আপনাদের কেমন লাগলো। এর পরের ভিডিওতে কিভাবে আপনারা ঘরে 56 ভোগ নিবেদন করে ভগবানের কাছে নিবেদন করবেন সেটা সংক্রান্ত আলোচনা করব। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হবে, আপনারা অপেক্ষা করবেন। অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে থাকেন বিভিন্ন রকম প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরও আপনাদের এর পরের ভিডিওতে অবশ্যই দেব। তবে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে সে নতুন পুজো করছেন, গোপাল পাতবেন, তো কখন পুজো করবেন। আমি বলবো আপনাকে রাত্রি 12টার সময় পুজো করুন, সবথেকে ভালো। দেখুন, আমার গোপালরা সুন্দর করে তৈরি হয়ে গেছে, ময়ূর পেখম দিয়ে ওদের সুন্দর করে এইভাবে একটুখানি আদর করে দিচ্ছি। চারজন গোপাল একসঙ্গে
তৈরি হয়ে গেছে, এরপর ওদেরকে বাল্য সেবা দেব। এইভাবে আপনারা সকালবেলা গোপালদের অভিষেক করে বাল্য সেবায় ওদের মাখন, মিছরি বা যে কোনো মিষ্টি দ্রব্য বা একটা ফল নিবেদন করতে পারেন। এইভাবে আপনারা সকালবেলা জন্মাষ্টমীর পুজোটা করতে পারেন। আর এর পরের ভিডিওতে কিন্তু আমি বিস্তারিতভাবে দেখাবো যে কিভাবে আপনারা সহজ উপায়ে বাড়িতে জন্মাষ্টমী পুজো করতে পারেন আর ছাপ্পান্ন ভোগ নিবেদন করতে পারেন। ওদের সকলকে বাসি দিয়ে দিলাম হাতে, এরপর তুলসী পাতা আর ফুল নিবেদন করছি এই মন্ত্রগুলি বলে। চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করবেন অবশ্যই, আর হাত জোর করে এই মন্ত্র পাঠ করবেন। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমস্তে জলদা ভাস জলসন্নিধায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্দ জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এইভাবে তুলসী পাতা নিবেদন করার পর সবাইকে চন্দনের তিলক দিয়ে দিলাম। এতৎ সচন্দন পুষ্পমাল্যং নম ক্লিং কৃষ্ণায় নম। সবাইকে ফুলের মালা পরিয়ে দিলাম। ফুলের মালা পরানোর পর গোপালের প্রণাম মন্ত্র আমরা জপ করব। ওং নীলোৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দম গোপালং প্রণম্যহম। এইভাবে গোপালের প্রণাম মন্ত্র পাঠ করে আমরা সবাইকে ফুলের মালা পরিয়ে দিলাম। দেখুন চারজনকে সেজে গুজে কি সুন্দর লাগছে। এরপর আমরা ওদের কাছে বাল্য সেবা বাল্যভোগ নিবেদন করব। মিশ্রি মাখন অথবা আপনি নকুলদানা মাখন দিতে পারেন, একটি ফল আর যে কোনো মিষ্টি দ্রব্য আপনি বাল্য সেবায় বাল্যভোগ হিসাবে গোপালকে নিবেদন করতে পারেন। আর এক গ্লাস জল অবশ্যই নিবেদন করবেন, আর সাথে তুলসী পাতা অবশ্যই দেবেন, কারণ তুলসী পাতা ছাড়া গোপাল নারায়ণ কৃষ্ণের ভোগ অসম্পূর্ণ থাকে। ইদং পানীয় জলং নমো ক্লিং কৃষ্ণায় নমো। এই বলি আমরা জল নিবেদন করব আর আমরা নৈবেদ্য নিবেদন করব এই মন্ত্র বলে। ইদং সোপকরণ্য খণ্ডফলং মিষ্টান্নং নৈবেদ্যং নমো ক্লিং কৃষ্ণায় নমো। এইভাবে আমরা জল ও নৈবেদ্য নিবেদন করব। এরপরে আমরা ধূপ দীপ নিবেদন করব এই মন্ত্র বলে। ইদং ধূপ দীপায় ক্লিং কৃষ্ণায় নমো। এইভাবে আমরা ধূপ দীপ নিবেদন করার পর ধূপ দীপ দিয়ে আরতি করে নেব একটুখানি সকালবেলা। এইভাবে আমরা সকালবেলা জন্মাষ্টমীর দিন গোপালের বাল্য সেবা এবং গোপালের অভিষেক করব। আশা করছি জন্মাষ্টমী সংক্রান্ত এই ভিডিওটা আপনাদের দেখতে ভালো লেগেছে। আরও জন্মাষ্টমী সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করব। আপনারা সবাই সঙ্গে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধা মাধব আপনাদের সকলের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে।